রানওয়ের লাইটিংয়ে ত্রুটির কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ রয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে এই ত্রুটি দেখা দেয়, ফলে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাওয়া 3টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার জানান, রানওয়ের বাতের ক্যাবলগুলো মাটির নিচ দিয়ে রয়েছে, ফলে ত্রুটির কারণ খুঁজে বের করতে কিছুটা সমস্যা হচ্ছে। বাতিলকৃত ফ্লাইটগুলো নভোয়ার, ইউএ বাংলা ও বাংলাদেশ বিমানের। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রায়হান সবুক্তগিন। রায়হান, সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? ধন্যবাদ শাকিল, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সৈয়দপুর বিমানবন্দরের সামনের একটি সড়কে। আসলে সাংবাদিকদের জন্য এর থেকে ভেতরে যাওয়ার আর অনুমতি নেই, এতে বিশেষ সংরক্ষিত এলাকা হওয়ায় আসলে এই এই রকমই নিয়ম এখানে নির্ধারণ করেছেন বিমান কর্তৃপক্ষ। আর এমনকি ভেতরের যে অবস্থা সংস্কার, যে যে গতকাল বিকাল পাঁচটা পনেরোর সময় যে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাটা ঘটেছে, প্রথমে শর্ট সার্কিটের কথা বলা হয়েছে, আসলে পরবর্তীতে এখানকার ম্যানেজার তিনি আমাদেরকে নির্দিষ্ট করে বিদ্যুৎ বিষয়ক সমস্যা ঘটেছে এটি বলেছে, কিন্তু কী ধরনের বা কোথায় কী ধরনের ত্রুটি ঘটেছে সেটি কিন্তু জানাতে পারেনি আজকে পর্যন্ত। এখন পর্যন্ত সকালে আমরা তার সঙ্গে কথা বলবার পরেও জানতে পারিনি যে আসলে কী প্রকারের ত্রুটি হয়েছে এবং সেই ত্রুটি তারা সারাতে কতটা সময় নেবে, সেই ত্রুটি সারানোর মতন সক্ষমতা তার রয়েছে কি না, তার আসলে আরও কোনো সহায়তা লাগবে কি না, এইসব বিষয়ে কিন্তু স্পষ্ট করে কোনো কথা উনি বলেননি। যেটি তিনি জানিয়েছেন যে রানওয়ের দুপাশে বিমান রাত্রেবেলা বিমান নামার জন্য রানওয়ের দুপাশে এক ধরনের বিশেষ বাতি রয়েছে, সেই বাতিগুলো আসলে তারা জ্বালাতে সক্ষম হচ্ছিল না। গতকালকে বিকাল পাঁচটা পনেরোর সময় কিন্তু এই ঘটনাটি প্রথম তারা টের পায়। এর ফলে ছটা থেকে নটা, রাত নটা পর্যন্ত তিনটি বিমান আপ ট্রিপ এবং ডাউন ট্রিপ, অর্থাৎ ঢাকা থেকে এখানে আসা এবং এখান থেকে যাত্রী নিয়ে ঢাকা ফেরার এই ট্রিপগুলো তারা বাতিল করতে বাধ্য হয়েছে। চার কিলোমিটার দীর্ঘ এই বৈদ্যুতিক বাতির যে সারি সেটি পরীক্ষা করতে আসলে কতটা সময় লাগবে সেটিও জানাতে পারেনি, ফলে তারা নিশ্চিত করতে পারেনি আজকের মধ্যে তাদের দিনের বেলার মধ্যে এটি মেরামত করবার কথা। তারা বলেছে যে সর্বোচ্চ চেষ্টা করবে, যদি না সম্ভব হয় তাহলে হয়তো আজকে রাতের বিমানও কাল গত রাতের মতন বিমান ওঠানামা বন্ধ থাকবে সৈয়দপুর বিমানবন্দর থেকে, এরকমটা জানিয়েছেন আমাদেরকে। তবে তিনি বলেছেন যে কোনো মূল্যে তারা এটা মেরামত করবার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নীলফামারী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রায়হান সবুক্তগিন।